গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি দেখো তৃতীয় শ্রেণীর বাংলা পড়াবো। আজকে আমাদের বাংলার আগের দিনে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে বেগম রোকেয়া, আজ তারই কিছু প্রশ্ন আছে সাতের দাগ থেকে, সেগুলো আজকে আলোচনা করা হবে। দেখো সাতের দাগে দেওয়া আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, অর্থাৎ যেটি ঠিক তার নিচে দাগ দিতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে কয়ে কলকাতায় রোকেয়া তার স্বামীর মৃত্যুর পরে না আগে বিদ্যালয় প্রতিষ্ঠা করে। তাহলে রোকেয়া তার স্বামীর মৃত্যুর পরে না আগে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, পরে, তাহলে পরে নিচে দাগ দেবে। তারপর দেখো খায়েরটা দেওয়া আছে তার প্রতিষ্ঠিত বিদ্যালয়ে প্রথম ছাত্রীর সংখ্যা ছিল 10 জন না 8 জন, আমরা পাঠে পড়েছি 8 জন, তাহলে 8 জনের নিচে দাগ দেবে। তারপরে কয়েকটা দেখো দেওয়া আছে 1910 সালে না 1912 সালে রোকেয়ার লেখা ছাপতে শুরু হয়, তাহলে কবে লেখা ছাপতে শুরু হয়েছিল, 1910 সালে, তাহলে 1910 সালে তোমরা দাগ দেবে। তারপর দেখো ভয়টা দেওয়া আছে বর্তমান বাংলাদেশে না পশ্চিমবাংলায় রোকেয়ার আদিবাড়ি ছিল, তাহলে আদিবাড়ি কোথায় ছিল, বাংলাদেশে, বাংলাদেশে তোমরা দাগ দেবে। তারপরে দেখো উমরটা দেওয়া আছে রোকেয়ার বাবা ছিলেন ফার্মে উদার না গোড়া, এটা লিখবে রোকেয়ার বাবা ছিলেন ধর্মে গোড়া, গোড়ার তোলে দাগ দেবে। তারপর দেখো আটের দাগে দেওয়া আছে বাক্য গঠন করো, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। কী কী শব্দ দেওয়া আছে দেখো উৎসর্গ, মেমোরিয়াল, বিপত্নী, উন্নতি আর সাহিত্য, এই বাক্য গঠনগুলো আমাদের সাপ্তাহিক কাজে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে বা তোমরা যদি নিজেরা কোনো বাক্য গঠন করতে পারো তাহলেও করবে। তারপর দেখো দেওয়া আছে নয়ের দাগে বিপরীত শব্দ লেখো, অর্থাৎ কিছু শব্দ দেওয়া আছে সেগুলো বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমত দেওয়া আছে দেখো ধর্মান্ধ, এটা ধর্মান্ধ মানে ধর্ম অন্ধ বা বিশ্বাসী সেটা হবে, এটা অবিশ্বাসী যেটা সেটা হবে নাস্তি, ধর্মান্ধ বিপরীত নাস্তি। তারপরে দেখো দেওয়া আছে বিচার, বিচারের বিপরীত কী হবে অবিচার। তারপরে দেখো দেওয়া আছে অপরাধ, এটা হবে নিরপরাধ। তারপরে দেখো দেওয়া আছে পরাধীন, এটা লিখবে স্বাধীন। তারপরে দেখো দেওয়া আছে ভীষণ, ভীষণ অর্থাৎ খুব, এটা লিখবে অল্প বা কম। তারপরে দেখো দেওয়া আছে গোপনে, এটা হবে প্রকাশ্যে। তারপর আছে শিক্ষিত, এটা হবে অশিক্ষিত। তারপরে আছে আত্মীয়, এটা হবে অনাত্মীয়। তারপরে অবাঙালি, এটা হবে বাঙালি। তারপরে দেখো দশের দাগে দেওয়া আছে পদান্তর করো, অর্থাৎ পদ পরিবর্তন করতে হবে। দেখো কী দেওয়া আছে, প্রথমত দেওয়া আছে পরিবার, পরিবারের পদান্তর কী লিখবে পারিবারিক। তারপরে দেখো দেওয়া আছে বিচার, বিচারটা লিখবে বিচার্য। তারপরে দেখো দেওয়া আছে সমাজ, সমাজ হবে কি সামাজিক। তারপরে গ্রহণ, গ্রহণটা হবে গ্রাহ্য বা গৃহীত। তারপরে দেখো দেওয়া আছে অপরাধ, এটা হবে অপরাধী। তারপরে চিহ্নিত, এটা হবে চিহ্ন। তারপরে দেখো দেওয়া আছে মমতাময়ী, এটা হবে মমতা। তারপরে হৃদয়, এটা হবে হার্দিক। তারপরে দেখো দেওয়া আছে প্রতিষ্ঠা, এটা হবে প্রতিষ্ঠিত। তারপরে দেখো দেওয়া আছে স্থাপন, এটা হবে গিয়ে স্থাপিত। তাহলে এই সপ্তাহে আমাদের এই দশের দাগের পদ পরিবর্তন পর্যন্ত পড়া থাকবে, তোমরা এই পড়াটা একটু ভালো করে করবে। আর তার সঙ্গে ব্যাকরণের সন্ধি বিচ্ছেদটা পড়া থাকবে, সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে, সেই সন্ধি বিচ্ছেদগুলো দেখবে।